নিচের যে রেস্টুরেন্টটি চুমুক সেটির দুজন মালিক তাদেরকে আমরা আটক করেছি। আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে, মামলা রুজুর সাথে সাথে তাদেরকে আমাদের গ্র্যাভিটি অনুযায়ী তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে নেওয়া হবে। সেই সাথে কাচ্চি ভাই যে রেস্টুরেন্টটি সেটির যে ম্যানেজার তিনিও আমাদের কাছে আছেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের দায় দায়িত্ব কতটুকু আছে নিরাপত্তারও সেটি করার চেষ্টা করছি। দিস ইজ নট দ্য এন্ড, যে চুমুকের যারা মালিক ওখান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে শুধু তারাই দায়ী সেটি কিন্তু আমরা মনে করি না। তো সেই জায়গাগুলোতে আমরা ভবনের মালিক থেকে শুরু করে যাদের যাদের রেসপন্সিবিলিটি আছে এটির জন্য সব জায়গাগুলোকে আমরা ফিক্স করার চেষ্টা করব। কাচ্চি ভাইয়ের কথা কেন বলছেন, আমি সিঁড়ির মধ্যে অন্তত বেশ কয়েকটি জায়গাতে দেখেছি, আমি সিক্স ফ্লোরে গিয়ে দেখেছি যে তাদের কিচেনের মধ্যেও দুটি সিলিন্ডার এখনও দাঁড়িয়ে আছে, এবং বেশ কিছু জায়গায় আমি প্রতিটি জায়গা আমি চেক করেছি, এবং এটি আসলেই ভয়াবহ। যারা ব্যবসা করেন মহানগরবাসী, বিশেষ করে যারা এরকমের মানে সেফটি ফার্স্ট, আপনি বাইরের দেশগুলোতে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, যে কোনো হোটেলে যদি গিয়েছেন যে তাদের এক্সিটের জন্য আলাদা সিঁড়ি, তাদের অ্যালার্ম, তাদের স্মোক আসলে সাথে সাথে অ্যালার্ম আসে এবং সব কিছুর জন্য, তা আমাদের বোধহয় এটি এখন গভীরভাবে ভাবা প্রয়োজন সকলের। এবং আমি মনে করি যে এটা ব্যক্তিগত পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার, যে আমি যে বিল্ডিংটি করছি সেটিকে আমি কি আমার জন্য, আজকে যারা এটির জন্য দায়ী হবেন তাদেরও কিন্তু মনে রাখতে হবে যে তাদের যে আগামী দিনগুলো কিন্তু ভালো যাবে না। আজকে যারা সন্তান হারিয়েছেন, পিতা হারিয়েছে, মাকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, তারা যেমন আহত, তাদের জীবন যেমন বিভীষিকাময় যাবে, সেই সাথে যারা এটার সাথে দায় দায়িত্ব নিশ্চয়ই তাদের জীবনে ভালো যাবে না, এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। সেজন্যই আমরা অনুরোধ করছি যে সকলেই যেন এখন সেফটি ফার্স্ট এই জিনিসটি বিবেচনায় রেখে আমাদের প্রতিটি বিল্ডিং, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিটি হোটেল, প্রতিটি রেস্টুরেন্ট সেই জায়গাগুলোকে পরিচালনা করি না। আমরা কোনো ভিকটিমের পরিবার থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি, কিন্তু আমাদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা অলরেডি এটি এই অভিযোগের যে ঘটনাটি ঘটেছে সে সংক্রান্তে আমরা একটা মামলা প্রক্রিয়াধীন রেখেছি। যদি কোনো ভিকটিমের পরিবার থেকে আসে ডেফিনেটলি আমরা তাদেরকে ওয়েলকাম করব, আর না আসলে আমরা বাদী হয়ে মামলা করব। একই ডেড বডি একাধিক ব্যক্তি তারা গেস করছে, তারা নিয়ে যেতে চাচ্ছে, তো সেটির জন্য কিন্তু আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের যে উদ্যোগ সেটি আমরা নিয়েছি। কাজেই আমরা এই জায়গাতে কোনো ঝাপসা কোনো কিছু থাকবে না, এটা একদমই ক্লিয়ার থাকবে, এটি আমাদের পবিত্র দায়িত্ব, এবং সে দায়িত্বের জায়গায় আমরা অবিচল থাকবো।